দর্শক, আমি সাইফ মম। সাইফ মম চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম। টানা অনেক দিন বৃষ্টির পরে আমার সাত বাগানে পুদিনা গাছটা এত বেশি সতেজ এবং সুন্দর হয়েছে, তাই ভাবলাম আজকে হারভেস্ট করে নিব। আর সেই সাথে আমার আম গাছে একটা আম পেকেছে, সেটাও পেরে নিব, তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এই দেখো যে আম গাছটা শেয়ার করতেছি, এটা হলো আমরুফালি। আর পাশে যেই গাছটা আমি তোমাদেরকে এখন দেখাবো, সেটা হলো কাঁচা মিঠা। এটা হলো থাইল্যান্ডের কাঁচা মিঠা। তো দুই একটা পেকেছে, খাওয়া হয়ে গেছে, এখন আরেকটা পেকেছে, তোমাদের সাথে শেয়ার করতেছি। এই অবস্থাটা দেখলেই বুঝে নিতে হবে যে আমটা পেকে গেছে। এর বেশি আর কিন্তু এটা টকটকে লাল অথবা হলুদ হবে না। কাঁচা মিঠা আমের এটাই বৈশিষ্ট্য যে এটা কাঁচা থাকতেও মিষ্টি, পাকলেও মিষ্টি। তো দুঃখ একটাই, তোমাদেরকে খাওয়াতে পাচ্ছি না। তো চলো এখন আমি পুদিনা গাছের আপডেটটা তোমাদেরকে দেখাই। দেখো প্রচুর পুদিনা হয়েছে এবং বৃষ্টির পরে এত সুন্দর সতেজ হয়েছে, তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না। তো দেখো এখন আমি কেটে নিচ্ছি, কেটে এগুলো সব আমি প্রয়োজন করে রেখে দিব ফ্রিজে। যে কোনো সময় এই পাতাটা যখন তখন বের করে কিন্তু খাওয়া যায়। তো কথা বলতে বলতে তোমাদের কাছে বরাবরের মতো চেয়ে নিচ্ছি, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চিহ্নতে ক্লিক করে দিবে, এতে করে আমি যে কোনো সময় যে কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবে ভাই বন্ধু ফ্রেন্ডস সার্কেলে। তো দেখো আমি এভাবে কেটে নিয়েছি চারিদিক থেকে, এভাবে করে যেগুলো ড্রাম থেকে বেরিয়ে আসছে সবগুলো আমি কেটে নিচ্ছি। আর কাটতে কাটতে তোমাদের সাথে শেয়ার করি, এক আপু বলেছিল এই পুদিনা গাছের কীভাবে যত্ন টেক কেয়ার করতে হয়। তো সেটা এখন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, এখন গাছে কোনো সার প্রয়োগ করা যাবে না, কোনো টেক কেয়ার করা যাবে না। যখন রোদ উঠবে তখন আমি টেক কেয়ার করব এবং সার প্রয়োগ করব, তখন সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সবগুলো পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আর পরবর্তী অবস্থাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই অবস্থা আছে, যখন রোদ উঠবে আমি সারটার প্রয়োগ করব, এটা আবার আগের মতো হয়ে যাবে। এইভাবে করে তোমরা সারা বছর ড্রামে টবে পুদিনা পাতা লাগিয়ে খেতে পারো। তো দেখো আমার এই পরিমাণে পুদিনা পাতা হয়েছে। এখন আমি এই পুদিনা পাতাগুলোকে যতটুকু পরিমাণে নরম অংশ থাকে অতটুকু পরিমাণে ডাটাটা নিয়ে নিব, আর সবগুলো পাতা আমি নিয়ে নিব। নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে যে কোনো একটা এয়ার টাইট বক্সে তোমরা রেখে দিলেই হবে, সারা বছর খেতে পারবে। তো এই যেমন যে কোনো সময় তোমার বোরহানি খেতে ইচ্ছে করছে, টক দইয়ের সাথে জাস্ট এক মুঠো দিয়ে তোমরা বোরহানি তৈরি করে নিতে পারো। দেখো আমার কাটা বাসা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ধুয়ে পানিটা শুকিয়ে একটা এয়ার টাইট বক্সে রেখে দিব। এইভাবে রেখে দেওয়ার পরে এইভাবে এক মুঠো পরিমাণে নিবে, নিয়ে সাথে সাথে ব্যবহার করে ফেলবে, তাহলে দেখবে একদম ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। আর বিভিন্ন রকম পেঁয়াজু বেগুনি বিভিন্ন রকম আলুর সফেও তোমরা খেতে পারো, ভর্তা বানিয়ে খেতে পারো, নানাভাবে খাওয়া যায়। থাকলে নিজেরা তৈরি করে গাছ লাগিয়ে ফ্রেশটা খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।